বর্তমানে যাকে ছবিতে দেখছেন ইনি হচ্ছেন কৃপা করানন্দ মহারাজ, স্বামী কৃপা করানন্দ মহারাজ। এনার আসল নাম ডক্টর দেবতোষ চক্রবর্তী। দেবতোষ চক্রবর্তী মাধ্যমিকে পঞ্চম 1989, উচ্চ মাধ্যমিকে সপ্তম 1991, জয়েন্টে মেডিকেলে সপ্তদশ 1991। এরপর ভর্তি হলেন কলকাতা এনআরএস মেডিকেল কলেজ 1991। পাড়ি দিলেন মার্কিন মুলুকে আরও গবেষণার উদ্দেশ্যে। দক্ষ সঙ্গীতজ্ঞ, দক্ষ চিত্রকর, নাটকে সাবলীল, ব্যাডমিন্টনে দক্ষ খেলোয়াড়, এ যেন সরস্বতীর বরপুত্র। দেশে ফিরে হতে পারতেন গবেষক, হতে পারতেন সেরা চিকিৎসক, হতে পারতেন স্বনামধন্য খেলোয়াড় বা চিত্রকর বা সঙ্গীত শিল্পী। কিন্তু এনারা যে জাগতিক চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে, বেলুড় মঠে সন্ন্যাস নিলেন, নাম হলো কৃপা করানন্দ মহারাজ। আর আজ করোনার আতঙ্কে আমরা যখন গৃহবন্দী, মহারাজ তখন গেরুয়া বসন ছেড়ে আমাদের বাঁচাতে আবার তুলে নিলেন স্টেথোস্কোপ। প্রণাম নেবেন মহারাজ, বাংলার ঘরে ঘরে অনুপ্রেরণা হয়ে থাকুন স্বামী কৃপা করানন্দ মহারাজ ও রামকৃষ্ণ মিশন। এটাই হলো সনাতন ধর্মের সংস্কৃতি।